আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ ১৯। আজ আমরা শিখব পাঁচটি ব্যঞ্জন বর্ণ, তা হচ্ছে ত, থ, ত, ধ, দন্ত, ন। প্রথমে আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে ত। বন্ধুরা, লক্ষ্য করো, একটি ছেলে তবলা বাজাচ্ছে। তাহলে এই ছবিটি দেখে আমরা কি বাক্য বলতে পারি বলো তো? তবলা বাজাই, তবলা, ত। তাহলে আমরা ত দিয়ে একটি শব্দ দেখতে পেলাম, তবলা, এবং তবলা দিয়ে একটি বাক্য, তবলা বাজাই, তবলা বাজাই, তবলা, ত। এবার আমরা ত দিয়ে কিছু শব্দ গঠন পড়ব। আমরা ছবি দেখে শব্দগুলো বলবো ও শিখব। ততে তবলা, ততে তাল, ততে তালা, ততে তরমুজ। চলো বন্ধুরা আমরা আরো একবার পড়ে নেই। ততে তবলা, ততে তাল, ততে তালা, ততে তরমুজ। এবার আমরা ত বর্ণটি পড়ব। ত, ত। এবার আমরা শিখে নিই আমরা কিভাবে ত বর্ণটি লিখব। বন্ধুরা, তোমরা ঠিক একইভাবে পেন্সিলের সাহায্যে সুন্দর করে ত বর্ণটি লিখবে। ছবিতে লক্ষ্য করো কিভাবে তোমরা ত বর্ণটি লিখবে, ধাপে ধাপে দেয়া আছে, তোমরা ঠিক একইভাবে ত বর্ণটি লিখবে। এবার আমরা যে ব্যঞ্জন বর্ণটি শিখব তা হচ্ছে ধ। থালা সাজাই, থালা, ধ। তাহলে বন্ধুরা আমরা ধ দিয়ে একটি শব্দ দেখতে পেলাম, থালা, এবং থালা দিয়ে একটি বাক্য, থালা সাজাই, থালা সাজাই, থালা, ধ। এবার ধ দিয়ে কিছু শব্দ গঠন দেখি। থতে থালা, থতে থলে, থতে থামুন, থতে থার্মোমিটার। চলো আমরা আরো একবার পড়ি। থতে থালা, থতে থলে, থতে থামুন, থতে থার্মোমিটার। এবার আমরা থ বর্ণটি উচ্চারণ শিখব। থ, থ। এবার বন্ধুরা আমরা দেখিনি আমরা কিভাবে থ বর্ণটি লিখব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা থ বর্ণটি লিখব। তোমরা ঠিক একইভাবে থ বর্ণটি লিখবে। নিচে লক্ষ্য করো, ধাপে ধাপে দেওয়া আছে কিভাবে তোমরা থ বর্ণটি লিখবে। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে দ। দই আনি, দই, দ। তাহলে বন্ধুরা আমরা দ দিয়ে একটি শব্দ দেখতে পেলাম, দই, দই দিয়ে একটি বাক্য, দই আনি, দই আনি, দই, দ। এবার দ দিয়ে কিছু শব্দ গঠন পড়ব। আমরা ছবি দেখে শব্দ গঠন করব। দতে দই, দতে দাবা, ততে তোলনা, ততে তালান। চলো বন্ধুরা আমরা আরো একবার পড়ি। ততে দই, ততে তাবা, ততে তোলনা, ততে তালান। এবার আমরা দ বর্ণটি পড়ব। দ, দ। এবার আমরা দেখে নিই কিভাবে আমরা দ বর্ণটি লিখব। বন্ধুরা, তোমরা ঠিক একইভাবে পেন্সিলের সাহায্যে সুন্দর করে দ বর্ণটি লিখবে এবং নিচে লক্ষ্য করো কিভাবে তোমরা দ বর্ণটি লিখবে, তা ধাপে ধাপে দেওয়া আছে, তোমরা ঠিক একইভাবে দ বর্ণটি লিখবে। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে ধ। ধ,
ধামা টানি, ধামা ধ। বন্ধুরা ধ দিয়ে একটি শব্দ আমরা দেখতে পেলাম ধামা, এবং ধামা দিয়ে একটি বাক্য ধামা টানি, ধামা টানি, ধামা ধ। এবার আমরা ধ দিয়ে কিছু শব্দ গঠন পড়ব। ধতে ধান, ধতে ধামা, ধতে ধনেশ, ধতে ধোয়া। চলো আমরা আরো একবার পড়ে নিই। ধতে ধান, ধতে ধামা, ধতে ধনেশ, ধতে ধোয়া। এবার আমরা ধ বর্ণটি পড়ব। ধ, ধ, দেখে নিই কিভাবে আমরা ধ বর্ণটি লিখব। বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা ধ বর্ণটি লিখব। তোমরা ঠিক একইভাবে সুন্দর করে ধাপে ধাপে ধ বর্ণটি লিখবে। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে দন্ত ন। এবার আমরা দন্ত ন দিয়ে শব্দ এবং বাক্য দেখব। নদীর জলে নাও চলে, নদীর নাও, দন্ত ন। তাহলে আমরা দন্ত ন দিয়ে দুইটি শব্দ দেখতে পেলাম, নদী এবং নাও। এবং নদী ও নাও দিয়ে আমরা বাক্য গঠনও শিখলাম। আমরা কি বাক্যটি শিখলাম চলো আমরা আরেকবার পড়ি। নদীর জলে নাও চলে, নদীর নাও, দন্ত ন। এবার আমরা দন্ত ন দিয়ে কিছু শব্দ গঠন শিখব। আমরা ছবি দেখে শব্দগুলো বলবো ও শিখব। দন্ত নতে নানা, দন্ত নতে নানি, দন্ত নতে নুড়ি, দন্ত নতে নাও। চলো বন্ধুরা আমরা আরো একবার পড়ি। নতে নানা, নতে নানি, নতে নুড়ি, নতে নৌকা। তাহলে আমরা দন্ত ন দিয়ে চারটি শব্দ গঠন শিখলাম। এবার আমরা দন্ত ন এর উচ্চারণ করব। দন্ত ন, দন্ত ন। এবার বন্ধুরা আমরা দেখে নিই কিভাবে আমরা দন্ত ন বর্ণটি লিখব। তোমরা ছবিতে পাচ্ছ কিভাবে আমরা দন্ত ন বর্ণটি লিখব। তোমরা ঠিক একইভাবে বর্ণটি সুন্দর করে লিখবে, এবং নিচে লক্ষ্য করো ধাপে ধাপে দেয়া আছে কিভাবে তোমরা দন্ত ন বর্ণটি লিখবে। তো বন্ধুরা আজকের এই পাঠে আমরা কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠে আমরা নতুন পাঁচটি ব্যঞ্জন বর্ণ শিখেছি, তা হচ্ছে ত, থ, দ, ধ, দন্ত ন। বন্ধুরা দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।